এখানে তোমাদের দেখাই মূলো গাছ আর পালং শাক আস্তে আস্তে বড় হয়ে গেছে কতটা। এই মূলো শাক বড় হয়ে গেছে, পাশে পালং শাক, টমেটো গাছগুলো বড় হয়ে গেছে। এই যে টমেটো গাছ চারখানা, উচ্ছে গাছটাও বড় হয়ে গেছে। শীতের ওয়েদার সুন্দর, পেঁপে গাছে পেঁপেটা পড়ে আছে, নিয়ে পেকে পেকে যাচ্ছে আর পাখি এসে খাচ্ছে, আর পাখিগুলোই কামড়া কামড়ি করে ফেলে দিচ্ছে পেঁপেগুলো পাকা পেঁপে খেতে গিয়ে। ওই ছোটো ছোটো পেঁপেগুলো আছে, ওগুলো তো আর পারি না, ওগুলো পাখিতেই খায়। এই গাছের পেঁপেগুলো এখনো পাকেনি। কালকে এই গ্রিলটা রং করেছিলাম প্রাইমার, এক কোট হয়েছে, এখন আবার এক কোট দিয়ে দেব। এক কোট দিয়ে দিলে দু কোট হয়ে যাবে প্রাইমার, আর এরপর তারপর রং দেবো আরও দু কোট, ব্যাস তারপর ডান। তো গুড মর্নিং, গুড মর্নিং। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, এখন বাজে ঘড়িতে পৌনে একটা। তো প্রথমত রান্না করে চলে আসলাম ডাইরেক্ট, কারণ এখানে স্পেশাল কিছু হচ্ছে। এখানে হচ্ছে মশলা কষানো, কিসের জন্য? এই যে মুরগি, ময়লা, পোলট্রি, চিকেন কষা কষা হবে। তাহলে দুপুরের মেনু হচ্ছে চিকেন কষা, সঙ্গে মুগ ডাল উচ্ছে দিয়ে। আর এখানে আছে বড় বড় গোটা গোটা আলু কাছে, আর ওখানে আছে মোচা, আর এখানে আছে হচ্ছে মূলো শাক। তো সব মেনু দেখালাম, চলো তাহলে রান্নাটা করি, দেখাচ্ছি তোমাদের। কালার কালারটা দেখে মনে হচ্ছে না, ও একদম ফাটাফাটি। সবার সর্দি বাড়িতে, সর্দি হালকা হালকা কাশি, তো ভাবলাম একটু কষা কষা চিকেন খেলে কেমন হয়। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাইকে বলবো একটু সাবধানে থাকতে, ঠান্ডা জল না খেতে, একটু উষ্ণ গরম জল খেতে সব সময়। যখনই জল চেষ্টা পাবে হালকা উষ্ণ গরম জল বা রোদে রেখে দাও বোতল জলে ভর্তি, খেলে পরে ঠান্ডা লাগার ভয়টা কেটে যাবে আর তাড়াতাড়ি ঠান্ডাটা কেটে যাবে। ওষুধও খেতে হবে না, বেশি কাশি হলে মুখে একটু আদা রাখবা, তাহলে কাশিটা হালকা হয়ে যাবে। তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে মশলা কষানো হচ্ছে। কষানোর পর চিকেনটা দিয়ে দেবো, দেখি ডালটা কত দূর হলো, ডাল ফুটছে, এখনো ফুটছে মুগ ডাল, মুগ ডাল উঠছে দিয়ে হোক। তো মিনিট পনেরো পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে মশলা কষে এসছে, আলুগুলোও মোটামুটি হালকা হালকা নরম হয়ে এসছে। তো এবার চিকেনটা দিয়ে দেবো। এই হলো চিকেন, এবার চিকেনটা দিয়ে দেবো। তো এবার ভালো করে কষতে হবে, Thank you.
চিকেনটাকে প্রথম দিকে আমি ধুয়ে লবণ আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে ওটাকে আবার ধুয়ে নিয়েছি এই গন্ধটা কেটে যাওয়ার জন্য, আষ্টে গন্ধটা। বাস তো এইভাবে এবার কষি হালকা কিছুক্ষণ রেখে এবার ঢেকে দেবো। মাংস এখানে হয়ে গেছে ডান, হ্যাঁ ফাইনাল, দারুণ হয়েছে, কালারটা ফাটাফাটি লাগছে দেখতে, হেভি টেস্ট। ঠিক আছে চলো, তো ভিডিওটা এন্ড করা বাকি ছিল, তাই বলছি তোমাদের একটু রিমাইন্ডার দেবো যে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো, পারলে শেয়ার করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দিবে, যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো আপডেট যখন হবে তোমরা পেয়ে যাবে। তো আজকে এটুকুই, তো ওকে, ডান।